প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, আর মনের আশা আজ মেটেনি, আর সুখের কলি আজ ফোটেনি। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, আর মনের আশা আজ মেটেনি, আর সুখের কলি আজ ফোটেনি। তুমি কে বাবা? আমি ঝিনুক, আপনি কে? আমি বাউল। বাউল? হ্যাঁ বাবা, বাউল। পথে ঘাটে গ্রামে গঞ্জে গান গেয়ে বেড়াই, তাই লোকে আমাকে বলে বাউল। তাহলে বুঝি আপনি পথে ঘাটেই থাকেন, আপনার আপনজন আর কেউ নেই? আছে বাবা, তোমার বয়সী একটা ছোট্ট মেয়ে আছে। আর কি আছে? আর আছে আমার সঙ্গের সাথী এই দোতারা। আপনার মেয়ের নাম কি? মালা। মালা? বাহ, খুব সুন্দর নাম তো। আপনাদের বাড়ি কোন গ্রামে? অনেক দূর, এখান থেকে অনেক দূরের গ্রামে। ও, এত দূর? আপনি যাবেন কি করে? রাত হয়ে গেলে মালা কাঁদবে না? কাঁদবে, কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়বে। মালার মানে? না বাবা, মালার মা মারা গেছে। মাছালা মালা থাকে কি করে? আমি তো মাছালা একদিনও থাকতে পারি না। যার মা বেঁচে নেই সেও থাকতে পারে, তবে বুক ভরা ব্যথা নিয়ে। আচ্ছা, আপনি যদি আজ বাড়িতে না যান, রাতে ঘুমাবেন কোথায়? তা তো জানি না বাবা, যেখানে রাত হয়ে যাবে সেখানেই ঘুমিয়ে পড়ব। তাহলে আজ রাতে আমাদের বাড়ি থাকবেন, আমি আপনার গান শুনব। গান তোমার খুব ভালো লাগে? খুব ভালো লাগে। কিন্তু তোমার বাড়িতে যদি কেউ কিছু বলে? কেউ কিছু বলবে না, আমার মা খুব ভালো। আপনি আসুন আমার সাথে, আসুন আসুন আমার সাথে আসুন। চলো বাবা চলো, আসুন আমার সাথে আসুন। মা দেখো কাকে এনেছি। সুজন আমার বাড়িতে। সুখী এখানে? চেয়েছে কি দেখছো মা? তুমি ওনাকে চিনবে না, রাতে গান শোনাবার জন্য ওনাকে ধরে এনেছি, তুমি আমাদের শিগগিরই খেতে দাও। বংশী। যাই মা। ওনাকে বাইরের ঘরে নিয়ে যাও। আচ্ছা চলুন। বাবা ঝিনুক, ওই বাউলকে তুমি কোথা থেকে ধরে নিয়ে? বটতলায় বসে গান গাইছিল। জানো মা, এই পৃথিবীতে তার দুজন ছাড়া আর কেউ নেই। দুজন ছাড়া কেউ নেই? হ্যাঁ, তার মেয়ে মালা আর তার হাতে দোতারা। মালার মানে? না মা, মালার মা মারা গেছে। বাবা ঝিনুক, তুমি তাকে ধরে এনেছো না উনি নিজে নিজে এসেছেন? উনি আসবেন কেন, আমি তাকে ধরে এনেছি, রাতে ঘুমাবার আগে আমি তার গান শুনবো। রাতে তার গান শুনবে? হ্যাঁ মা, অনেক বলে রাজি করিয়ে এনেছি, তুমি তাড়াতাড়ি খেতে দাও, আমি আর উনি একসাথে ভাত খাবো। যাও তুমি মুখ হাত ধুয়ে এসো, যাও বাবা। আচ্ছা মা। সুজন আজ বাউল হয়েছে, কিন্তু সুজন একদিন অনেক দেরি হয়ে গেল, আমি যাই। এখনই চলে যাবে? আর একটু থাকো না। না, কাল আবার আসব। যাই, ফিরে এসো বলছি, এত সাধনা করে আজ তোমায় পেয়েছি, ফিরে এসো, ফিরে এসো বলছি। না আসব না। আরো আরো কথা আছে,
শুনে যাও। কি হলো? ও আসবে না। আচ্ছা ঠিক আছে, এখন তোমায় আরো কিছুক্ষণ কি করে আটকে রাখতে হয় দেখাচ্ছি। কি একটা সামান্য কলসির জন্য চোখে জল? আচ্ছা বেশ, আমি এক্ষুনি একটা নতুন কলসি কিনে আনছি, কেমন? রতন, কি হয়েছে রতন? একটা কলসি দে তো। টাকা? টাকা পরে দেবো। আরে সুজন এভাবে কোথায় যায়? হাত থেকে পড়ে ভেঙে গেছে মা। হাত থেকে পড়ে ভেঙে গেছে মা? হাত থেকে পড়ে ভাঙে কি করে শুনি? হ্যাঁ চুপ করে থাকা না, দাঁড়া, কি করে তুই কলসি ভাঙিস আমি দেখাচ্ছি মজা। হাত থেকে পড়ে ভেঙেছে না, একটা লাঠি দে তো, মজা দেখে দে, আমি ওকে দেখাচ্ছি মজা। বল বল কলসি কি করে ভাঙলো বল? হ্যাঁ তুই কোন নগরের দিকে চেয়েছিলি বল, বল তুই কোন নগরের দিকে চেয়েছিলি, কি করে ভাঙলো কলসি বল? হ্যাঁ কোন নগরে চেয়েছিল বল? আরে দূর তোমার কোশে না বল, জোরে মারো জোরে মারো, তোর বাবা তো মরার সময় আমার হাতে তুলে দিয়ে বেঁচে গেছে, এখন এখন আমার হয়েছে যত জ্বালা, তাই না? আর ওই জ্বালায় ওকে মারতে মারতে মেরে ফেলতে পারলে সব সম্পত্তির মালিক হবে আপনার পেটের ছেলে গোপাল। শুনুন, আমি বেঁচে থাকতে ওর এত বড় সর্বনাশ আমি হতে দেব না। এই কি করবি তুই? আমি আমি ওকে বিয়ে করব। ওমা ওমা শুনে যাও, সখীকে বিয়ে করতে যায়। এতক্ষণে কথাটা মুখ দিয়ে ফাস করে বেরিয়ে গেছে। হ্যাঁ আমি সখীকে বিয়ে করব। হ্যাঁ আর বিয়ে করে ওর বাবার সমস্ত সম্পত্তির হিসেব আমরা বুঝে নেব। আচ্ছা তোর সাথে ওকে বিয়ে দিলে তো ছাড়লেই কুকুরের বগনা, দুবেলা পেটের ভাত জোটানোর মুরদ নেই, এসেছে রায় বাড়িতে বিয়ে করতে। বলো যা এখান থেকে। আচ্ছা যাচ্ছি, কিন্তু মনে রাখবেন সখীকে আমি ছাড়া আর কেউ বিয়ে করতে পারবে না। আচ্ছা আর আর অন্য কোথাও যদি ওর বিয়ের ব্যবস্থা করেন তাহলে সব কটাকে আমি খুন করব। খুন করবি? কোন হাতটা দিয়ে খুন করবি? হাতটা দেখা, এই হাত দিয়ে, এই হাত দিয়ে। শোন, যাকে তোরা এত কষ্ট দিচ্ছিস আজ শুধু তার জন্যই তোরা বেঁচে গেলি, মনে রাখিস। দরদ দেখা সর। আমার জন্যে সখী আজ ওর সৎমার হাতে মার খেয়েছে, না জানি এখন সে কত কান্নাকাটি করছে। সখী হামা, শোন মা, সুজন যে তোকে এত ভালোবাসে আমি জানতাম না রে, কিন্তু মা ওর মতো একজন সহায় সম্বলহীন বেকারের হাতে আমি মা হয়ে তোকে ওর হাতে তুলে দিই কিভাবে বল দেখিনি। লক্ষ্মী মা আমার, তুই সুজনকে বল যে কোনো রোজগারের পথ খুঁজতে,
যদিও শহরে গিয়ে কোন রোজগারের পথ খুঁজে পায় তাহলে কিন্তু আমি ওর হাতে তোকে তুলে দেব মা। হ্যাঁ মা, সত্যি বলছি, তুই ওকে বুঝিয়ে বল। আমায় হাসি মুখে বিদায় দাও সখী। তোমাকে বিদায় দিতে আমার মন সায় দিচ্ছে না। বিদেশে গিয়ে তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও। না সখী, না, এ তোমার তোমার মনের ভুল সখী। তুমি ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করো, চলি। মা, হ্যাঁ, এদিকে এসো। কি বল? এই নবগ্রামে চৌধুরীদের অবস্থা খুব ভালো, বুঝলে? হ্যাঁ, তা ওইখানেই সখীর বিয়েটা পাকা করে এলাম। তাই নাকি? তুই ঠিক করেছিস। এবার দেখব যে সখীর বিয়ে দিতে কে আমাকে বাধা দেয়। সুজন যখন এবার গ্রামে ফিরে আসবে তখন দেখবে যে তার সখীর বিয়ে হয়ে গেছে। মা, মা, তুমি এত জঘন্য, এত নীচ। আর একটা কথা বললে তোর জিভটা টেনে আমি ছিঁড়ে ফেলবো। তোমার মতো মায়ের জায়গা নরকে হবে না। তুমি নরকের কিছু পাপী, জঘন্য। কি বললি তুই? মাকে কি বললি? আজ তোকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো, ওই তোকে শেষ করে ফেলবো একদম। মা, তুমি এখন বসে আছো কেন? মা, তোমার চোখে জল গেল মা? না বাবা, ও কিছু না। তুই হাত মুখ ধুয়েছিস? বাউলকে নিয়ে বস, আমি এক্ষুনি ভাত দিচ্ছি। আমার বাড়িতে দোতারা বাজাচ্ছে কে? এক বাউল, ওই ঝিনুক কোথা থেকে ধরে এনেছে গান শোনার জন্য। ওকে নিয়ে আর পারি না, কখন কি যে বায়না ধরে তার কোনো ঠিক ঠিকানা নেই। আরে গোপাল, এসো এসো এসো। তারপরে একদিন পর বোনের কথা মনে পড়লো? বসো বসো বসো। হ্যাঁ, আসলে ওই সময় করে উঠতে পারে না যাও। ঝিনুক বাবা, ঝিনুক। আরে সুজন, তুমি এখানে এই বাড়িতে? ওনার ছেলেকে গান শেখাতে এসেছিলাম। ঝিনুক, চলো বাবা তোমায় গান তুলে দি, চলো। গোপাল, আজাও তুমি বাউলকে চিনলে কি করে? ওকে চিনবো না কেন? ও তো আমাদের পাশে বাড়ির ছেলে। যাও, তুমি ঘরে যাও সখী, ঘরে ভেতরেই আছে। আচ্ছা, বাউল গোপালের পাশের বাড়ির ছেলে, কিন্তু সখী আমার কাছে কথাটা গোপন করলো কেন? এর মধ্যে কোনো রহস্য আছে? আর এ বাড়িতে থাকা ঠিক হবে না। সখী যদি মনে করে তার জন্যই আমি এ বাড়িতে রয়ে গেলাম, তাহলে তার অন্তর্জ্বালা আরো বাড়বে। সুজন যদি আর এখানে থাকে তাহলে সব জানাজানি হয়ে যাবে। জানাজানি হয়ে গেলে আমার সোনার সংসারে আগুন লাগবে। না 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 না, তা হতে পারে না, কিছুতেই হতে পারে না। সুজন, একটু বাইরে এসো, কথা আছে।
তোমাকে এখানে ডেকেছি একটা কথা বলতে। বলো। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। তুমি যতদিন এখানে থাকবে আমি ততদিন শান্তি পাব না। তোমার তোমার ভীষণ ভয় করে, ঝিনুকের বাবা যদি জানতে পারে তাহলে আমার কপাল ভাঙবে। কি দরজা বন্ধ? হ্যাঁ, এবারে দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। এরপর থেকে তুমি যদি ঝিনুকের মুখ দেখবার চেষ্টা করো তাহলে সেদিন তুমি ঝিনুকের মরা মুখ দেখবে। আর এক মুহূর্ত তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি আমারও মরা মুখ দেখবে। ঝিনুককে বলো তার মা, তার মা মরে গেছে। কিছুদিন হয়তো কান্নাকাটি করবে, তারপর তারপর আমাকে বলে যাবে, হায় হায় রে, তুমি না থাকলে মেয়েটার কি দশা হতো ভগবানই জানে। ওর বাবা এলে আমি কি জবাব দিতাম? কে ওর বাবা? ও কথা জিজ্ঞেস করো না মা, ওর বাবা থেকেও নেই। ওর বাবা মাঝে মধ্যে এসে মেয়েটাকে এক নজর দেখে যায়। মালা, আমার মা মালা কই? হ্যাঁ, কি হয়েছে আমার মালার? কি আর হবে, ঘুম থেকে উঠে বাবা বাবা করে নদীর জলে ডুবে মরছিল। মা, মা গো, তুমি আমায় খুঁজতে কোনোদিন নদীর ঘাটে যেও না, কেমন? তুমি আমায় কোনোদিন ছেড়ে যেও না। না মা, না, আমি আমি তোকে কোনো দিন ছেড়ে যাব না, আমি তোকে কথা দিচ্ছি। যা যা মা, এখন দিদাকে বল ভাত দিতে। যা যা। চলো মা। আমার ভাগ্য। তার মানে? বাবা বাবা, আমার মা কোথায় বলো না, আমার মা কোথায়? আজ থেকে জানবি তোর মা মরে গেছে। মিথ্যে কথা, আমার মা মরেনি। তুমি আমার মাকে এনে দাও, তুমি আমার মাকে এনে দাও। আর কোনোদিন ওর কথা মুখে আনবি না, তাহলে তোকেও মেরে ফেলবো। তুমি আমাকে মারলে বাবা? মা, মা গো, বাবা আমার মেরেছে, মেরেছে বাবা। এমস, শিগগিরই যা, কোথায় গেল? দেখ দেখ দেখ, যা 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 যা। ঝিনু, ঝিনু, কথা শোনো। ঝিনু বাবা, ঝিনু দাঁড়াও, ঝিনু ঝিনু যেও না, শোনো কথা, শোনো কথা, শোনো শোনা, শোনো কথা, শোনো। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। আগে বাড়ি চলো, তোমাকে তোমাকে বল কিনে দেবো, তোমাকে জিলিপি কিনে দেবো, মেলায় বেড়াতে নিয়ে যাব। এটা আমার শ্বশুর বাড়ি। মালা কিছুতেই ওর দিদার কাছে থাকতে চায় না। তুমি যদি তুমি যদি ওকে আপন করে নিতে পারো তবে ওই মা মরা মেয়েটা বেঁচে যায়। তোমার আমার মধ্যে যে দেওয়াল উঠে গেছে সে দেওয়াল দেওয়ালই থাকবে। সুখী, তুমি যদি ওকে বুকে করে এখানেই থাকো, আমি আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার ঘরের দিকে ফিরেও তাকাবো না। বাবা, দিদা ভাত দিয়েছে, আপনিও চলুন। ছাড়, ছাড়, আমার হাত ধরেছিস কেন? মালা, ছাড়।
আমি সারা জীবন এইভাবে তোর হাত ধরে বাঁচতে চাই। ছাড় আমার হাত বলছি। আমার সঙ্গে চল। ছেড়ে দে বলছি। আয় তুই। এটা এখানে রাখি। আয় আমার সঙ্গে। বড় ভাই, বড় ভাই, আমি আপনাকে খুব ভয় পাই। আপনি গানও শুনবেন না, হাতটা ছাড়ুন। সর, সর এখান থেকে। আয়, আয়, তুই চল আমার সঙ্গে। তুই চল, আয় আমার সঙ্গে। কে গান শুনবেন? শুনবো। এটা ছেড়ে দিলাম, আপনি ইকরামিটা ছেড়ে দেন। আর শরীর যদি বেশি গরম হয় ওই নদীর জলে ডুব দেওয়া সোজা বাড়ি যায়। শোনো, কে তুমি? পরিচয় জেনে কি হবে? আমি এক বাউল। বাউল? কিন্তু বাউল তেমন হয় না। তবে কেমন হয়? মাথায় লম্বা লম্বা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে ঢোলা পাঞ্জাবি, কাঁধে চাদর, বাড়ি ঘর থেকেও নেই, দিন রাত ঘুরে বেড়ায়। তুমি ঠিকই বলেছ, আমিও দুজনের খোঁজে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি। আসলে তুমি কে? কে তোমার পরিচয় সেটা তো বললে না। আমি একজন হতভাগা। জীবনের সবচাইতে বড় শান্তি যেখানে লুকিয়ে আছে আমি তারই খোঁজে ঘুরে বেড়াচ্ছি। জীবনের সব থেকে বড় শান্তি? হ্যাঁ। কিন্তু সেই শান্তিটা কি সেটা তো বলে গেলে না। মা, ওর কথা শুনে মনে হয় ওর মনে অনেক ব্যথা বেদনা লুকিয়ে আছে। এতক্ষণ লাগলো জল আনতে? দাঁড়া, আজ আসুক তোর বাবা। তোকে এ বাড়ি থেকে বিদায় করতে না পারলে আমার শান্তি নেই। মাসিমা, তুমি বুকে হাত দিয়ে বলো তো, আমাকে এ বাড়ি থেকে তাড়াতে পারলে তুমি কি খুশি হবে? খুশি না হলেও মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো বিদায় দিতেই হবে মা। না মাসিমা, না, আমি তোমায় ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না। মরে গেলেও আমি তোমাকে আর বাবাকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। আচ্ছা মাসিমা, তোমার কি একটি বারও নিজের ছেলেকে দেখে আসতে ইচ্ছে করে না? সন্তানের জন্য মায়ের মন কেমন করে তুই মা না হলে তা বুঝতে পারবি না মা, বুঝতে পারবি না। বাবা, তুমি এসো আমার সাথে। ইরে মা, কিছু বলবি? হ্যাঁ, তুমি কি একটি বারের জন্য মাসিমার ছেলেকে এনে তার সাথে দেখা করাতে পারো না? আমি সব বুঝি রে, কিন্তু আমি তা পারবো না মা। কেন পারবে না বাবা? সে কথাও আমি তোকে বলতে পারবো না মা। শুধু জেনে রাখ, আমার অজান্তে একটা ভুলের জন্য ওর সুখের জীবনে দুঃখ ছেয়ে গেছে। আবার নতুন কোনো ভুল করে আমি ওর জীবনে আর দুঃখ ডেকে আনতে চাই না। জানি না মাসিমা তার জীবনে ছেলের দেখা আর পাবে কিনা। বাবা ঝিনুক, তোকে একটা কথা বলি, তুই আমার বংশের একমাত্র প্রদীপ। তুই যদি এভাবে ঘর বাড়ি সংসার সমাজ সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে গ্রামে গঞ্জে এভাবে ঘুরে বেড়াস তাহলে ঘর বাড়ি সংসার সমাজ এসবের কথা তুমি বলছো? একদিন নিজের সুখের সংসারটাকে কাগজের নৌকার মতন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছ। আমি না, ওই কলঙ্কিনী যাকে তুই আজও মা মা বলে খুঁজে বেড়াচ্ছিস। কি বলবো, তুমি আমার বাবা, কেউ আমার সামনে আমার মাকে কলঙ্কিনী বলবে?
আর আমি মুখ বুঝে সহ্য করব। যাকে কি বলবে বলো। আমি তোকে বিয়ে দিয়ে সংসারই করতে চাই। সংসার তারাই করে বাবা যাদের সবকিছু আছে। তোর কি নেই বল? টাকা পয়সা বিষয় সম্পত্তি। আমার মা নেই, যার মা নেই তার কেউ নেই, কিচ্ছু নেই বাবা। তুই কি বলতে চাস? আমি তোকে স্নেহ মায়া মমতা ভালোবাসা আদর দিয়ে বড় করিনি, মানুষ করিনি? স্নেহ মায়া মমতা ভালোবাসা। আচ্ছা সত্যি করে বলতো বাবা, আমি রাতে না ঘুমালে তুমিও সে রাতে ঘুমোনি? আমি না খেয়ে থাকলে তুমিও সেই রাতে খাওনি? মা চলে যাওয়ার পর একটা রাত্রির একটা রাত্রি তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে শুয়েছ, লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কিচ্ছু নেই বাবা। আসলে আসলে পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে মার উপর কাউকে স্থান দিতে পারবে না বাবা, কাউকে পারবে না। আমার অনুরোধ তুই বিয়ে কর। বিয়ে তো শুধু সুখের জন্য বাবা, যার জীবনে কিছুই নেই তার সুখ আসবে কোথেকে? কিন্তু বাবা হিসেবে আমি তো চাইব তুই সুখী হা। তাহলে আমার মাকে এনে দাও, এনে দাও না বাবা, আমার মাকে, আমার মাকে এনে দাও, আমার মাকে এনে দাও। ওহ বাবা চল না। ও মা দেখ কি সুন্দর সাপ। মালা সাপের পেছনে যাস না। তোমার সাহস তো কম নয়, এরকম একটা বিষাক্ত সাপকে তুমি ধরে ছুঁড়ে ফেলে দিলে। আরেকটু হলে তো সাপের ছবল খাচ্ছিলে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, বলো তোমাকে আমি কি দিলে তুমি খুশি হবে? পেয়েছি, তুমি আমাকে ওখান থেকে ওই শাপলা ফুলটা এনে দিতে পারবে? হ্যাঁ পারবো, চলো ধরো। উঠে এসো। এনো তোমার শাপলা। আমি তো এমনি তোমাকে বলেছিলাম, তুমি কেন আমার জন্য কষ্ট করলে? যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে পারে তার মনটা এই ফুলের থেকে সুন্দর। এই নাও। বাউল, সেদিন তুমি তো আমার সম্মান বাঁচিয়েছিলে, আমি তো তোমায় কিছু দিইনি। আমার সবচাইতে পছন্দের ফুল। তাহলে আমি চাই এই নাও, আমার সবচাইতে পছন্দের ফুল আমি তোমাকে দিলাম। যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে পারে তার মনটা এই ফুলের চাইতে সুন্দর।
আসলে ওই মেয়েটার মন এই ফুলের চাইতে সুন্দর, কিন্তু বারবার ওর কথা মনে হচ্ছে কেন? পাউল, কেন তুমি আমার চোখের ঘুম কেড়ে নিয়েছো? আমার চোখের ঘুম যখন কেড়েই নিয়েছো, তখন তুমি এসে আমায় ঘুম পাড়ি দিয়ে যাও। স্বপ্নে যেন আমি তোমায় দেখতে পাই। মাগো, আমার ঝিনুককে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো। শুধু এই আশীর্বাদই আমি চাই, শুধু এই আশীর্বাদ চাই। মাসিমা? কি মা? আচ্ছা মাসিমা, তুমি তো ইচ্ছে করলেই দূর থেকে তোমার ছেলেকে একবার দেখে আসতে পারো। না মা, আমি তো পারি না। কিন্তু কিন্তু কেন তুমি পারো না? সে কথা সে কথা আমি তোকে বলতে পারবো না মা। না না, ছেলের জন্য মাসিমাকে এভাবে আমি জ্বলে পুড়ে মরতে দেব না। কালই আমি বাবাকে নিয়ে ঝিনুকের বাড়িতে যাব। পূজা, এখান থেকে নবগ্রাম কত দূর? অনেক দূর। অনেক দূর? সেখান থেকে দিনে দিনে ফেরা যাবে না? চেষ্টা করলে হয়তো যাবে। হ্যাঁ, তুই আমাকে নিয়ে যাবি, আমি ওখানে যাব। না মালা, আমি যাব না। বাবা জানলে আমাকে ভীষণ বকবেন। আমার দিব্যি রইল। মাসিমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না। তুই চল, আমি যেতে যেতে সব বলবো। চল আয়। এই যে শুনছেন, চৌধুরী বাবুর ছেলে ঝিনুক বাড়িতে আছে? না। কোথায় গেছে? পথে ঘাটে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, ওনার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর ওর বাবা? উনি তো গঞ্জে গেছেন, ফিরতে রাত হবে। আচ্ছা, ঝিনুক ফিরলে বলবেন যে আমরা ওর মায়ের খবর নিয়ে এসেছিলাম। মায়ের খবর? হ্যাঁ, তার মাকে যদি দেখতে ইচ্ছে করে তাহলে যেন কাশীপুরে বাউল বাড়িতে গিয়ে এক নজর দেখে আসে। চলি, চল পূজা, চল। কাশীপুরের বাউল বাড়ি? শোনো, সন্ধে হয়ে আসছে, ঝড় উঠেছে, মালা তো এখনো ফিরলো না। আমি দেখছি, আমি দেখছি। ভগবান জানেন আমার মালা এখন কোথায় আছে, কোন বিপদে পড়েছে। কোথায় গেল?
নিশ্চয় জ্ঞান ফেরার পর বাড়ি চলে গেছে, কিন্তু বাড়ি কোথায় আমি তো তাও জানি না। কিন্তু আমি আমি এসব কথা ভাবছি কেন, বাল্যার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি আমি মার কথা ভুলে গেছি। না না, মাকে খুঁজে বার না করা অব্দি আমি এই গ্রামে আসব না, আমি এই গ্রামে আসব না, আসব না আমি এই গ্রামে। মালা, তোকে খুঁজে না পেয়ে আমি আর তোর মাসিমা একেবারে চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। মালা এসে গেছে। কি রে, কথা বলছিস না কেন, তোর এই অবস্থা হলো কি করে? মালা এসেছিস, ঝড় বৃষ্টিতে কোথায় গিয়েছিলি? মাসিমা, নদীতে নৌকো নিয়ে আসার পথে ঝড়ের মধ্যে পড়ে আমি ডুবে গিয়েছিলাম। ডুবে গিয়েছিলি? হ্যাঁ মাসিমা, আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি খামার বাড়িতে আমি একা। একা? হ্যাঁ মাসিমা। তাহলে নিশ্চয়ই কেউ ওকে নদী থেকে তুলে এনেছিল। সে যেই হোক, আমি তাকে আশীর্বাদ করি, ভগবান যেন তাকে সুখী করেন, শান্তিতে রাখেন। এই গান তুমি কার কাছ থেকে শিখেছো? চুপ করে থেকো না, বলো, উত্তর দাও, এই গান তুমি কার কাছ থেকে শিখেছো? বল কাকা। বাউল কাকা? তার মানে তার মানে তার মানে তুমি ঝিনুক? হ্যাঁ বাউল কাকা। বাবা ঝিনুক? আমি ঝিনুক। ঝিনুক বাবা, তুমি আমার শিক্ষাগুরু, আমি জানতাম তোমার সুরই একদিন তোমাকে আমার কাছে এনে দেবে। এখন ভগবান যদি আমার শেষ ইচ্ছে পূরণ করেন তাহলে আমার সব আশা পূরণ হবে।
আমি জানি তোমার মনের আশা। না বল কাকা, তুমি জানো না, তুমি জানতে পারো না। তোমার মনের কথা যদি নাই জানতে পারলাম তবে আমি কিসের গুরু? তুমি তোমার মাকে খুঁজে বেড়াচ্ছ তাই না? হ্যাঁ, আমি সেই ছোট্টবেলার থেকে মাকে খুঁজে বেড়াচ্ছি। জানি না মৃত্যুর আগে মাকে দেখে যেতে পারবো কিনা। পারবে, পারবে ঝিনুক, নিশ্চয়ই পারবে। আমি আমি আজকেই তোমার মাকে দেখাবো। বল কাকা, বলো কোথায় আমার মা, তাড়াতাড়ি বলো। মাকে এক নজর দেখার জন্য আমি এতটা দিন ধরে অপেক্ষা করে আছি। তোমার মা আমার বাড়িতেই আছে। এতগুলো বছর ধরে আমার মালাকে মায়ের আদর দিয়ে বড় করেছে, মানুষ করেছে। বল কাকা, তাহলে আমাকে আমাকে আমার মার কাছে নিয়ে চলো। আমাকে আমার মার কাছে নিয়ে চলো। চলো এসো। আরে বাউল, তুমি? বাউল? আরে ও তো ঝিনু। ঝিনু? হ্যাঁ, ওর মাকে দেখার জন্য একেবারে ব্যাকুল হয়ে আছে। বাবা তুমি ওকে নিয়ে এসো, আমি মাসিমাকে খুশির সংবাদ দিই। চমা যা যা। চলো মাসিমা, দেখো বাইরে কে এসেছে। কে এসেছে? তোমার ছেলে ঝিনু। ঝিনু? আজকের পর থেকে তুই যদি তোর ছেলের মুখ দেখিস তাহলে তুই তোর ছেলের মরা মুখ দেখবি, তোর ছেলের মরা মুখ দেখবি। কই মাসিমা, তাড়াতাড়ি এসো। দরজা বন্ধ করলে কেন মাসিমা? ও মাসিমা থামো, মালা আমি ডাকছি। মা, মা গো, মা দরজাটা খোলো। মা, মা আমি আমি তোমার ছেলে ঝিনুক। মা, দরজা খোলো না। মা তুমি দরজা খুলবে না, দরজা খুলবে না তুমি। বেশ বেশ, আমি এখানে দাঁড়ালাম, যতক্ষণে তুমি দরজা খুলবে ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি আমাকে এখান থেকে সরাতে পারবে না। হয় আজ আমি আমার মার মুখ দেখব, না হয় মার দরজার সামনে আমার মরণ হবে। আমি দাঁড়িয়ে রইলাম। মা, ও মরে গেলে কি তুমি ওর মরা মুখ দেখবে? আমার বুকের মানে ঝিনুককে আমি মরতে দেব না, আমি কিছুতেই মরতে দেব না। দরজা খোলো বলছি, দরজা খোলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। বল কাকা, মাকে মাকে জোর করে আনবেন না। সন্তানের জন্য মার মনে যদি স্নেহ না থাকে, মায়া না থাকে, জোর করে দরজা ভাঙার দরকার নেই। তোমাদের মা ছেলের পরীক্ষা তোমরা সহ্য করতে পারো, কিন্তু কিন্তু আমি পারবো না ঝিনুকের মা। ঝিনুকের মা, ঝিনুক, তোমার মা ঘরের বেড়া ভেঙে চলে গেছেন। মা, চল মা। শুনছো, আমার সাথে চলো। তুমি ছাড়ো, ছাড়ো বলছি। আমাকে তুমি যে শাস্তি দেবে দাও, কিন্তু আমাকে যে দিব্যি দিয়েছিলে ঝিনুককে দেখলে আমি তার মরণ দেখব, সেই দিব্যি তুমি তুলে নাও। অন্তত একটি বারের জন্য তুলে নাও, নইলে আমাদের ঝিনুক আর বাঁচবে না গো, আর বাঁচবে না। বাঁচবে না? ঝিনুক আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু তুমি আমার দিব্যি দিয়েছিলে বলে আমি মুখ পর্যন্ত দেখিনি, ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছি। তারপর থেকে বাঁচা আমার
দরজার বাইরে দাঁড়িয়ে আছে, বলেছে আমার লোক ওকে দেখতে না দিলে ও না খেয়ে মরবে। এই দুদিন বাছা আমার জল পর্যন্ত খায়নি। জল পর্যন্ত খায়নি? তুমি তুমি কি বললে? আমার সেই দিব্যির জন্য এতটা বছর পর ছেলেকে কাছে পেয়েও তাকে তুমি মুখ দেখাওনি? তুমি আমার স্বামী, আমি তোমার কথা অমান্য করি কি করে? আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার মুখে চুনকালি পড়ে। ও তোমার এই দিব্যি তুমি ফিরিয়ে নাও, আমাকে আমার জিনুকের সঙ্গে একবার দেখা করতে দাও, একবার দেখা করতে দাও, নাহলে সে আর বাঁচবে না, সে আর বাঁচবে না। আমার ঝিনুককে কিছুতেই মরতে দেবো না, কিছুতেই না, ওকে ওকে বাঁচাতেই হবে। সখী সখী, আমি আমার দিব্যি তুলে নিলাম। তাহলে এসো আমার সঙ্গে, এসো আমার কাছে আয়। মা, মা গো, আমি কি দোষ করেছি মা, যার জন্য তুমি আমাকে মুখ দেখাওনি? না বাবা, তোর কোনো দোষ নেই, কোনো দোষ নেই। না না, সব দোষ আমার। আমি তোর মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, ওকে দিব্যি দিয়েছিলাম তোর মুখ যেন জীবনে না দেখে, তাহলে তোর মরা মুখ দেখবে। আমার এই আদেশ পালন করার জন্য এতটা বছর তোর মা পাষাণে বুক বেঁধেছিল, আর আমি হতভাগা আমার ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম। ঝিনুকের মা, তুমি আমায় ক্ষমা করে দাও। না না, ও কথা বলে আমায় অপরাধী করো না। আর ঝিনুক, হায়, তোর বাবার কাছে যা। আয় আয় বাবা, আয় বুকে আয়, আয়। বাউল বাউল, তুমি আমাকে ক্ষমা করে তোমার মালাকে আমার ঝিনুকের জন্য আমার হাতে তুলে দাও। না না না, সুজন, আমার স্বামীর অনুরোধ তোমাকে রাখতেই হবে, এই তোমার কাছে আমার শেষ অনুরোধ। আচ্ছা বেশ, তাহলে আমার বাড়িতে আজ ঝিনুককে নিয়ে আপনারা ভাত খেয়ে যাবেন। আসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।